সুন্নাত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কি? কবরে তিনটি নাকি চারটি প্রশ্ন করা হবে? কেউ বলে তিনটা, কেউ বলে চারটা। কবরে কয়টা প্রশ্ন করা হবে, তিনটা নাকি চারটা? এটা নিয়ে মত পার্থক্যের কিছু নেই ভাই। কবরে মূল প্রশ্ন হবে তিনটা, মার রব্বুক ওমা দীনুক, এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো বা ওমান নবী, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, বা এই লোকটাকে চিনো কিনা দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে। তো এই তিনটা প্রশ্ন হবে মূল। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা আও মা আদরাকা, তুমি কিভাবে জানলা, তোমাকে কে বলেছে? তখন সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখানে পেয়েছি। অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে। আর যে মুনাফেক সমাজের সবার তালে তালে মুসলমান সাজছে, অনেক মুনাফেক আছে যে মুসলমানের ভান ধরে কিন্তু আসলে সে মুসলমান না, ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই, অনেক শিক্ষিত নামের এরকম মুনাফিক আমাদের সমাজে আছে। এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে, ওখানেও তালে তালে বলবে, তখন তারা আটকে যাবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বা আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তুমি কোত্থেকে জানলা, বলবে যে সামিউতুন নাস ইয়াকুল, হবে এই টাইপের কিছু বলবে যে লোকেরা বলছে, আমি তাদের তালে তালে বলছি। এই জন্য ভাইরা আমার ইমানটাকে মজবুত করতে হবে, নেফাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন, মৌলিক প্রশ্ন কয়টা, তিনটা। সুন্নাত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা? সুন্নাত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে, কি হবে? লবণ ছাড়া তরকারি হবে। লবণ ছাড়া কি হবে ভাই? লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না? লবণ ছাড়া তরকারি হয় না? মরিচ ছাড়া তরকারি হয় না? হলুদ ছাড়া তরকারি হয় না? তেল ছাড়া তরকারি হয় না? তো সব ছাড়াই তো তরকারি হয়। পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয়? একরকমের তরকারি। তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি? হবে, কিন্তু ভালো করে হবে মনে রাখবেন। পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নত সালাত যে শরীয়তে রেখেছে, এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক, ফরজ সালাতের জন্য রিহার্সেল, প্রস্তুতিমূলক আয়োজন। আবার কিয়ামতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয়, নফল আমল দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নাত সালাতগুলো এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কখনো ছাড়তেন না। এটা সাধারণ নফল নামাজ না, অনেকে পড়ে না, এটা সাধারণ সালাতের মতো না, এটা গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ছাড়তেন না। একবার জোহরের আগের চার রাকাত সুন্নাত, মেহমান আসার কারণে বা কোনো একটা কারণে এঙ্গেজ হয়ে তিনি পড়তে পারেন নাই, তো পরে সেটা তিনি পড়েছেন। তার মানে এই সুন্নতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া চা ছাড়তেন না। আপনার কখনো অসুবিধা, আপনি সফরে আছেন, তখন আপনি সুন্নত পড়লেন না, কিংবা আপনি কোনো এমন কোনো কাজে আছেন যে সুন্নত পড়ার টাইম নেই, তো আপনি শুধু ফরজটা পড়লেন, ইনশাল্লাহ ওয়াক্তের ফরজ আদায় হবে। হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে, গুনাহ হবে না। কিন্তু আপনি নিয়মিত এরকম করেন, অভ্যাস বানায় নিছেন, তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনার সালাতটা ওই লবণ ছাড়া তরকারির মতো, ওই ওয়াক্তের সালাতটা অপূর্ণাঙ্গতা থেকে গেল, সুন্নত হলো না, সুন্নত ছাড়া হলো। অতএব পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে সুন্নতগুলো পড়ার চেষ্টা করতে। কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই এই জন্য আমি নামাজই পড়বো না। আপনার সময় কম আছে, সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন, তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে। ওয়াক্তের মূল রাকাত হলো ফরজগুলো, সুন্নতগুলো ওয়াক্তের মূল রাকাত না। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় জোহরের সাকা সালাত কয় রাকাত, আপনি কয় রাকাত বলবেন? চার রাকাত। জোহরের মূল সালাত কয় রাকাত? চার রাকাত। তার আনুষঙ্গিক সুন্নাত সালাত আছে, মূল সালাত চার রাকাত। কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একবারে নেশায় বুধ হয়ে গেছেন, এখন আপনার 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 সুন্নত সহ আগে চার রাকাত পরে দুই রাকাত ফরজ সহ 15 মিনিট আপনি সালাত আদায় করবেন না, কারণ এক ওভার বাকি আছে, মাত্র 6টা বলের মধ্যে শেষ হয়ে যাবে, এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না। ইমান যদি এত দুর্বল হয়, এই ফাসিকি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে, তাহলে কমপক্ষে চার রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান, তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না, এই কারণে সালাতই পড়লেন না বা জামাতই তরক করলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। তাহলে খোলাসা কথা হলো, সুন্নত সালাত পড়ার চেষ্টা করতে হবে, কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা।